আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটা থেকে রিলি স্লিপ কিন্তু আবেদন শুরু হবে এবং পাঁচ মার্চ দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত রিলি স্লিপের কিন্তু আবেদন চলবে সো এই আবেদনের ভিতরেই আপনাদেরকে হচ্ছে জরুরি একটা আপডেট আমি এখন জানাবো যেটা হচ্ছে স্লিপ আবেদনের জন্য আবেদনের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আমরা এখন জানে নিব যে হচ্ছে রিলি স্লিপে আবেদন করার জন্য কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না এটা কিন্তু খুব জরুরি আমাদেরকে জানতে হবে তা হলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না সো এখানে দেখতে পাচ্ছ যে কো নাম্বারে বলছে যে মেধা তালিকায় স্থান পায়নি সো সো যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি মানে প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থান পায়নি সো তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে ক্লিয়ার এবং খ নাম্বারে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে মেধা স্থান পেয়েও ভর্তি হয়নি অর্থাৎ যারা হচ্ছে মেধাতালিকায় স্থান পেয়েছিল। প্রথম মেধা বা কোটা মেধা তালিকাতে চান্স পেয়েছিলো একটা কলেজে বাট তারা ভাবতেছে সেখানে পড়বে না তার জন্য তারা ভর্তি হয়নি সো তারাও কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবে ক্লিয়ার এবং গো নাম্বারটা দেখো এখানে যে মেধাতালিকায় ভর্তি হয় পরবর্তীতে ভর্তিটাকে বাতিল করেছে সো সো অনেক শিক্ষার্থী রয়েছে যারা মেধাতালিকাতে চান্স পেয়েছিল একটা সাবজেক্টে চান্স পেয়ে কলেজে ভর্তি হয়েছিল সো পরে চিন্তা করতেছে যে এই সাবজেক্ট নিয়ে আমি পড়বো না তখন তারা এই ওই ভর্তিটাকে বাতিল করছে ঠিক আছে সো তারাও কিন্তু হচ্ছে প্রথম রিলিজ লিপে কিন্তু অনলাইন আবেদনটি করতে পারবে এবং তিনটি কলেজে চয়েস করতে পারবে এবং ইনশাআল্লাহ চান্সও পেয়ে যাবে ঠিক আছে এবং ঘ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখেন যে দ্বিতীয় পর্যায়ে তেরো থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিশ লিপে আবেদন করতে হবে সো দেখতে পাচ্ছেন এই চার ধরনের শিক্ষার্থীকে রিলিজ স্লিপে মাস্ক বিয়ে আবেদন করতে হবে আর এখন কথা হচ্ছে যে কে কে আবেদন করতে পারবে না সো দেখেন কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে আবেদন করেছেন যে সকল আবেদনকারীর আবেদন ফর্মটা নিশ্চয়ন করা হয়নি মানে আবেদন ফর্মে তাদের রিসিপ্ট লিখা আসে নাই কিংবা তাদের রিসিপ্ট এস এম আসেনি ঠিক আছে আপনারা অনলাইনে চেক করবেন চেক করে যদি দেখেন যে স্টেটাস রিসিপ্ট থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন মানে আপনার নিশ্চয়ন করা হয়েছে যদি রিসিভ না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই যে দেখেন বলে দিসে সে সকল আবেদনকারীকে রিলিজ লিপে আবেদন করতে পারবে না মানে আবেদন করতে দেয়াই হবে না ঠিক আছে তো এটাই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আপডেট যে হচ্ছে এরা এরা আবেদন করতে পারবে এরা এরা আবেদন করতে পারবে না এবং একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে আবেদন করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কিন্তু লাগবে না এবং কোনো প্রকার ফর্মটা যে ডাউনলোড করবেন রিলিজ স্লিপের আবেদন ফর্মটা ডাউনলোড করার পর ওইটা কলেজে জমা দেওয়ার দরকার নাই ওইটা প্রিন্ট করে আপনার কাছেই রাখে দিবেন ওইটার কলেজের কোনো কাজ নাই এবং আবারও আমি আপনাদেরকে হচ্ছে ডেটটা জানা দিচ্ছি সাতাশ ফেব্রুয়ারিতে আবেদন শুরু হবে এবং পাঁচ মার্চে কিন্তু আবেদনটি কিন্তু আপনাদের শেষ হবে ক্লিয়ার তো এই ছিল মূলত আমাদের আজকের আপডেট তো লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ